সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য জন্ম তথ্য যাচাই কিভাবে করতে হয় সেটি দেখাবো। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমাদের প্রত্যেকের কাছে একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন আছে, তা হলো গুগল। আমরা গুগলে গিয়ে লিখব বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন। আমরা দেখছি এখানে আমাদের এটা লিঙ্কটা চলে আসছে। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লিঙ্ক, তো আমরা এতগুলো লিঙ্কে ঢুকে আমরা কোনোটাই যখন না পাবো তখন আমাদের মন খারাপ হবে। তো আমরা এতগুলিতে না গিয়ে আমরা একটাতে জব দিব। এখানে খেয়াল করে দেখুন, এখানে আমরা এটাতে ওপেন করে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমরা প্রবেশ করাই, এখানে আমরা জন্ম নিবন্ধনের সনদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল 17 ডিজিটের, সেই নাম্বারটি প্রবেশ করালে আমাদের জন্ম নিবন্ধন সনদে যা যা তথ্য ছিল তা এখানে শো করবে। চলুন আমরা তাহলে আমাদের এই একটি জন্ম নিবন্ধন যাচাই করে দেখি। এখানে 17 ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটির জন্য প্রবেশ করাচ্ছি। তারপর এখানে দেখবেন ডেট অফ বার্থ বলা হয়েছে, ডেট অফ বার্থটা আমরা দিয়ে ভেরিফাই করে ফেলব। এখন খেয়াল করুন, এই ভেরিফাইতে ক্লিক করলে আমার জন্ম নিবন্ধনে যে তথ্যগুলো ছিল তা এখানে শো করবে। খেয়াল করে দেখুন, এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি যাচাই করতে পারেন। আপনাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত যদি কোনো বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে আপনারা প্রবেশ করুন এবং ফেসবুক আইডিটি প্রবেশ করে দেখুন, তাহলেই আপনারা জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য পেয়ে উপকৃত হতে পারবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।